দেশবাসীয়ে বিচার করিব এই কথাবোৰ। মহাত্মা গান্ধী আমার জাতির পিতা, তেওঁৰ অহিংস আন্দোলনের কারণে আজি ভারতবর্ষে স্বাধীনতা লাভ করলে। সেই মহাত্মা গান্ধীর আরএসএসর মানুষ নাথুরাম গডসে গুলিয়াই হত্যা করলে, যি মহাত্মা গান্ধী গোটেই বিশ্ববন্দিত অহিংসার পূজারী বলে। কিছুদিন আগতে মই লন্ডনত গৈও 23 ষ্টকত তেখেতর শ্রদ্ধাঞ্জলি জানাবলৈ এটা গার্ডেন নির্মাণ করেছে, তাত মহাত্মা গান্ধীর স্টেচু রখা হয়েছে। আজি লন্ডনের নিচিনা ঠাইতে আছে, আফ্রিকার নিচিনা ঠাইতে আছে। আর এই আমার ভারতবর্ষত এনে কিছু মানে নীতি আদর্শবিহীন কি কম, যিসকলে ইংরাজর লগত তেতিয়া যুদ্ধ করা নাছিলে, বরঞ্চ ক্ষমা প্রার্থনা করে চিঠি লিখিছিলে যে আমি তোমার গোলামী করিম, কোনোদিন আর তোমার বিদ্রোহ নকরো। সেই সকলে আজি মহাত্মা গান্ধীর নিচিনা আমার মহাত্মা এজনক সমালোচনা করবলে দুঃসাহস করেছে, এই দেশবাসীর কারণে দুর্ভাগ্য বলে মানে ভাবো। দিক বন্ধুসকল, আজি বিধানসভা এটা গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করব খুঁজছিল, কিন্তু অধ্যক্ষ মহোদয় উপস্থাপন করব নিদিয়াত মই ওয়াক আউট করেছো। এটা মই আপনাদের যোগেদি অসমবাসীক আজি কিয় শেষের দিনাখন মই ওয়াক আউট করবলগা হল এই সম্পর্কে জ্ঞাত করব খুঁজছো। আজি অসম সরকারে 2005-06 আরম্ভ করে আপ টু 16-17 এনেকা এক্সিস বাজেট রেগুলারাইজেশনের কারণে বিল আনিছে। এক্সিস বাজেট কেনেকুয়া আপনালোক সকলে জানে যে বছরত সরকারে কমেও 3টা সুযোগ পায় সাপ্লিমেন্টারি ডিমান্ড পাস করবলে। মার্চতো সাপ্লিমেন্টারি ডিমান্ড পাস করার সুযোগ পায়, তৎসত্ত্বেও এটা এটা ডিপার্টমেন্টে 2000-3000 কোটি টাকা তেওঁলোকে কোনো বাজেট প্রভিজন নোহাকে খরচ করেছে 2005-06 চনের পর। 2005-06 চনত এনেকা বাজেট বহির্ভূত খরচ 2,45,00,000, 2006-07 28,22,00,000, 2007-08 বাজেট বহির্ভূত খরচ 113,23,00,000, 2008-09 108,40,00,000, 2009-10 14,83,00,000, 2010-11 4,26,00,000, 2011-12 915 কোটি বাজেট বহির্ভূত খরচ, 2012-13 1,195 কোটি টাকা, 2013-14 1,499 কোটি টাকা প্রায় 1,500 কোটি টাকা, 2014-15 3,800 কোটি টাকা বাজেট বহির্ভূত খরচ, 2015-16 243 কোটি টাকা, 2016-17 1,348 কোটি টাকা বাজেট বহির্ভূত খরচ, 17-18 বাজেট বহির্ভূত খরচ 264 টাকা। আর এই বাজেট বহির্ভূত খরচ যুর বিভাগে করেছে তেওঁলোকৰ একটা ট্রেন্ড আছে, ট্রেন্ডটা মই কৈ দিব খুজিছো। বিশেষকে WPT আর BC এই বিভাগে 825 কোটি টাকার বাজেট বহির্ভূত খরচ করেছে। হিল এরিয়াস ডিপার্টমেন্ট 384 কোটি টাকার বাজেট বহির্ভূত খরচ করেছে। পেনশন এন্ড আদার রিটায়ারমেন্ট বেনিফিট 4,500 কোটি টাকা বাজেট বহির্ভূত খরচ করেছে। লোন এন্ড অ্যাডভান্সেস ফ্রম দি সেন্ট্রেল গভর্নমেন্ট 1,769 কোটি টাকা বাজেট বহির্ভূত খরচ করেছে। সোশিয়াল ওয়েলফেয়ার 32 কোটি টাকা বাজেট বহির্ভূত খরচ করেছে। PAC 982 কোটি টাকা, আর আপনাদের ইয়াতো লক্ষ্য করব PAC 982 কোটি টাকা কেতিয়া করেছে, 2014-15, 15-16, 17 রোডস এন্ড ব্রিজেস 2016-17 566 কোটি, আনকি ইলেকশনেও বাজেট বহির্ভূত 56,77,00,000 বাজেট বহির্ভূতভাবে খরচ করেছে। মোট টাকা হল আপনার 9,540 কোটি বাজেটত ধার্য নকরাকে খরচ করেছে। এতিয়া প্রশ্নটো হল যে কোনোবা একটা বছরত কিবা টাকা বেশি লাগিব পারে, তার কারণে সুবিধা আছে সাপ্লিমেন্টারি ডিমান্ডর, 3টা সেশন হয়, আনকি মার্চতো সেশন হয়, তেনে ক্ষেত্রত একো একোটা ডিপার্টমেন্টে হাজার হাজার কোটি টাকা এই সাপ্লিমেন্টারি ডিমান্ডত পাস নকরাকে কিয় তেওঁলোকে বাজেট বহির্ভূত খরচ করলে। এই গোটেই ঘটনাটো এই 9,500 কোটি টাকার একটা ডাঙর ঘোটালা হয়েছে, তেওঁলোকে গোটেই ডাঙর একটা স্কেম। আর সেইকাৰণে তেওঁলোকে প্রত্যেক বছরে বছরে সাপ্লিমেন্টারি ডিমান্ডত পাস করা নাছিলে, 9,500 কোটি টাকার স্কেম। আর যেটা মই ডিপার্টমেন্ট কলো
কততে চর্চিত ডিপার্টমেন্ট WBTBC, হিল এরিয়া, সোশিয়াল ওয়েলফেয়ার, PAC আর এইকটা ডিপার্টমেন্টতে বাজেট বহির্ভূত টাকা আটাইতক বেশি। বিধানসভাত এই বিষয় লৈ 13টা বছর এই বাজেট বহির্ভূত খরচ আজি প্লেস করা হল, আসলতে আলোচনা হব লাগিছিল, কিন্তু কি কারণ নেজানো অধ্যক্ষ মহোদয়ে গোটেকটা রাজনৈতিক দলক মাতি আলোচনা কইলে যে এই বিষয়ে বেশি কথা পাতিব নালাগে আর সকল চুপচাপ থাকিলে। এয়া মই ভাবো অসমবাসীর রাজ্যবাসীর কারণে একটা অশুভ দিন, কারণ বিরোধীও স্পিকারের কথা মতে এনেকা একটা ঘোটালার ক্ষেত্র একটা টু শব্দ উচ্চারণ নকরিলে। আই ওয়াজ দি অনলি ম্যান টু রেইজ অবজেকশন ইন দিস। দিস ইজ রিয়েলি এ স্যাড ডে ফর দ্য পিপুল অফ আসাম। যদি গোটেইখিনি আমি হনা পিটিকা হয়ে থাকো, রাজ্যখনের কত উন্নতি হব? বিরোধী কিহর কারণে দিছে? সরকারে করবাত কিবা ভুল করলে? আর 5 চনের পর 17 চনলে কংগ্রেস সরকার জড়িত, বিজেপিরও 2টা বছর জড়িত। গতি বোধ হয় সেইটো কারণে মূল বিরোধীবলকে স্পিকারের কথা পাতি আজি কোনো ধরনের মাত নামাতিলে, কারণ প্রত্যেকেরে গাত সিকিউরিটি হিসাবে চালে সবে দুঃখী। গতি মই এই কথাখিনি আপনার যোগেদি অসমবাসীক অবগত করলো। অসমবাসীয়ে তীব্র একটা আন্দোলন গড়ি তুলিব লাগে যে CBI ইনকোয়ারি হব লাগে। এই যে 10,000 কোটি টাকা 2005-06 আজিল বাজেট বহির্ভূত টাকা সরকারে যে আজি রেগুলার করিলে, কিয় বাজেট বহির্ভূত টাকা 10,000 কোটি টাকা খরচ করবলগা হল, তার একটা CBI ইনকোয়ারির কারণে মই অসমবাসীক আহ্বান জানাইছো। আপনার টাকা এই আপনার কর কাটল দিয়ে টাকা 10,000 কোটি টাকা খরচ করলে বাজেট বহির্ভূতভাবে, ইয়ার কারণে CBI ইনকোয়ারি ডিমান্ড করক, রোবারেলে সব জালক পড়ে যায়।